আমেরিকার কলম্বাস শহরে মফস্বল এলাকায় 1997 সালে 29 সেপ্টেম্বর জন্ম নিয়েছিল এক কৃষ্ণাঙ্গ শিশু। ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটিকে দেখে কেঁদে ফেলেছিল শিশুটির বাবা মা, কারণ শিশুটির কোমরের নিচের অংশ ছিল না, যদিও শরীরের উর্ধাংশ ছিল স্বাভাবিক। চিকিৎসকেরা জানিয়েছিলেন মাতৃগর্ভে শিশুটি এক বিরল গঠনগত ত্রুটির শিকার হয়েছিল। প্রতি 1,00,000 শিশুর মধ্যে মাত্র একজনেরই এই ত্রুটি দেখা যায়। বছর তিনেক পর অসহায় শিশুটিকে তার বাবা মা ফেলে দিয়ে গিয়েছিল এক অনাথ আশ্রমের দরজায়। পরিত্যক্ত শিশুটির নাম অনাথ আশ্রম রেখেছিল জিয়ন। অনাথ আশ্রমের ছত্রছায়ায় থাকা আরো কিছু ছেলের সঙ্গে বেড়ে উঠেছিল জিয়ন, বাকিরা ছিল স্বাভাবিক। একমাত্র জিয়নই ছিল বিশেষভাবে সক্ষম শিশু, আগে যাদের বলা হতো প্রতিবন্ধী। যতদিন জিয়নকে কোলে করে খাটে শুয়ে দেওয়া যেত ততদিন সে খাটে শুতো। তারপর ক্রমশ বড় ও ভারী হতে থাকা জিয়নকে শুতে দেওয়া হতো মেঝেতে পাতা ম্যাট্রেসে। বড় গেঞ্জি পরত জিয়ন, বুকের পাঁজরের নিচ অবধি তুলে নিত প্যান্ট, প্যান্টের পা দুটোকে জড়িয়ে গিট বেঁধে দিত, কারণ তার পা নেই, তাই ওই দুটোর প্রয়োজন ছিল না। দু হাতের সাহায্যে দেহটাকে টানতে টানতে শিশু জিয়ন ঘুরত সারা অনাথ আশ্রম। বিকেলে অনাথ ছেলেরা মাঠে খেলতে যেত, পিছন পিছন যেত জিয়নও। সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পড়ে অনেকবার মাথা ফেটেছে, তবুও মাঠে যাওয়ার নেশা কমেনি জিয়নের। যদিও স্বাভাবিক গঠনে ছেলেদের সঙ্গে ফুটবল বা বাস্কেটবল খেলা তার পক্ষে সম্ভব ছিল না। সইতে হয়েছিল অমানসিক অত্যাচার। অনাথ আশ্রমের বেশিরভাগ বালক ও কর্মী জিয়নকে আপদ বলে মনে করত, তাই জিয়নকে প্রতিনিয়ত সইতে হতো তাচ্ছিল্য ও অবহেলা। তার জামা প্যান্ট খুলে দেওয়া হতো, তার পুরুষাঙ্গ আছে নাকি তা দেখবার চেষ্টা করা হতো, বাধা দিতে গেলেই জুটত মার। অত্যাচার সইতে সইতে ক্রমশ হিংস্র হয়ে উঠেছিল জিয়ন। 6 বছর বয়সে জিয়নকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। স্কুলের আঁকার শিক্ষক জিয়নকে খুব ভালোবাসতেন, কারণ জিয়ন সেই বয়সেই খুব ভালো ছবি আঁকত এবং পড়াশোনাতেও ভালো ছিল। একদিন সেই শিক্ষক জিয়নকে জিজ্ঞাসা করেছিলেন, জিয়ন স্কুলে সবসময় মনমরা হয়ে থাকে কেন? জিয়ন বলেছিল, স্কুল থেকে ফিরলেই মার খেতে হবে, সেই আতঙ্ক তাকে তাড়া করে বেড়ায়। স্কুলের ছাত্রদের কুস্তিও শেখাতেন সেই শিক্ষক। তিনি জিয়নকে বলেছিলেন, বাঁচতে গেলে পাল্টা মার দিতে হবে, এটাই পৃথিবীতে টিকে থাকার আদিম নিয়ম। পরের দিন থেকে জিয়নকে কুস্তি শেখাতে শুরু করেছিল সেই শিক্ষক। কিছুদিন পর থেকে পাল্টা মার দিতে শুরু করেছিল জিয়ন, ফলে বদলে গিয়েছিল তার ঠিকানা। জিয়নকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওয়াহোর অন্য আরেকটি অনাথ আশ্রমে। ঠিকানা বদলালেও বদলায়নি অবস্থা। জিয়নের থালায় দেওয়া হতো অর্ধেক খাবার, শরীরের অর্ধেক অংশ নেই, তাই পুরো খাবার দেওয়ার দরকার নেই। প্রতিবাদ করলে জিয়নকে অভুক্ত রাখা হতো সারাদিন। নিষ্ফল আক্রোশে উন্মাদ হয়ে উঠত ক্ষুধার্ত জিয়ন, আক্রমণ করে বসত কাউকে। জেগে থাকা অবস্থায় জিয়নকে মারা সম্ভব নয়, তাই ঘুমন্ত জিয়নের ওপর আক্রমণ চালানো হতো দল বেঁধে, ঘর অন্ধকার। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। করে এইভাবে ভাগ্যের ও মানুষের হাতে মার খেতে খেতে জিয়ন ঘুরেছিল 8-9টি অনাথ আশ্রমে, যেগুলোতে সন্তান দত্তক নেওয়ার জন্য নিয়মিত আসতেন প্রচুর নিঃসন্তান দম্পতি। কিন্তু জিয়নের দিকে ফিরেও তাকাতেন না তারা, অথচ কাউকে মা বলে ডাকার জন্য প্রাণ কাঁদত জিয়নের। নতুন বাবা মার হাত ধরে অনাথ আশ্রমে গেটের বাইরে চলে যেত অনাথ আশ্রমের কত ছেলে। দৃশ্যগুলি দেখার পর বাথরুমের ট্যাপ খুলে তার নিচে দাঁড়িয়ে পড়ত জিয়ন, শরীর বেয়ে গড়াতে থাকা জলের সঙ্গে মিশে থাকত চোখের জলও। এইভাবে কাঁদত জিয়ন, যাতে কেউ যেন বুঝতে না পারে। ওহাইওর ম্যাসলিন শহরে অনাথ আশ্রমে যাওয়ার পর জিয়ন ভর্তি হয়েছিল ওয়াশিংটন হাই স্কুলে। স্কুলে কুস্তির কোচ ছিল গিল ডোনাহি। একদিন স্কুলের ইনডোর স্টেডিয়ামে প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল, জিয়ন ছিল দর্শকদের আসনে, রিংয়ে চলছিল কুস্তি। সেদিকে মনোযোগ না দিয়ে জিয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল ডোনাহি। উত্তেজিত জিয়ন পারলে যেন এখনই নেমে পড়ে রিংয়ে। ম্যাচ শেষে জিয়নকে ডেকে নিয়েছিল ডোনাহি, সব জানার পর জিয়নকে নিয়মিত প্র্যাকটিসে আসতে বলেছিল। পরের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল জিয়নের ট্রেনিং। এতদিন কুস্তির কোনো কৌশলই জানতো না জিয়ন, বিপক্ষের পা ধরে টেনে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করত। কিন্তু ডোনাহি জিয়নকে ধরে ধরে শিখিয়েছিলেন কুস্তির সর্বাধুনিক প্যাচ পয়জার।
যে প্যাচগুলিতে জিয়নের শরীরের উর্ধ্বাংশকে 100% ব্যবহার করা যাবে সেগুলি জিয়নকে শেখাতে শুরু করেছিল ডোনাহি। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও এক সময় দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক অকৃত্রিম বন্ধন ও বন্ধুত্ব। এইভাবে কেটেছিল প্রায় 3 বছর। 6 বছর বয়সে জিয়ন কুস্তি শুরু করলে 10 বছর জিততে পারেনি কুস্তির একটা ম্যাচও। দর্শকেরা তার ম্যাচ দেখতে যেতেন সার্কাস দেখার আনন্দ পাওয়ার জন্য। দু হাতে ভর দিয়ে কুস্তি রিংয়ে জিয়ন যখন ঘুরত, দর্শকেরা জোকার বলে চিৎকার করে উঠতেন। প্রতিপক্ষের প্যাচের ঝাপটায় ভারসাম্য হারিয়ে যখন ম্যাটে গড়িয়ে পড়ত জিয়ন, আনন্দে হাততালি দিয়ে উঠতেন দর্শকেরা। ডোনাহির প্রশিক্ষণে নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছিল জিয়ন, তার বয়স তখন 16। ডোনাহির অক্লান্ত চেষ্টা ও কুস্তির রিংয়ে জিয়নের অমানসিক পরিশ্রম এনে দিয়েছিল সাফল্য। শক্তিশালী ও পেশি বহুল দেহের অধিকারী জিয়নের জীবনে এসেছিল প্রথম জয়। ওজন 40 কেজি হবার পর জিয়ন নেমেছিল আঞ্চলিক প্রতিযোগিতায়। ফেদার ওয়েট ক্যাটাগরিতে থাকা অন্যান্য প্রতিযোগীর ওজন ছিল 50 কেজি এবং তাদের শারীরিক গঠনও ছিল স্বাভাবিক। এই প্রতিযোগিতায় জীবনে প্রথম ম্যাচ জিতে অবাক হয়ে গিয়েছিল জিয়ন, চোখ থেকে গড়িয়ে পড়েছিল জল। ম্যাচ হেরে অবাক হয়ে গিয়েছিল তাই দুই বাহুর মধ্যে ছটফট করতে থাকা প্রতিপক্ষ, অবাক হয়ে গিয়েছিল দর্শকেরা। এরপর থেকে আর কোনো দর্শক কোনো দিন জিয়নকে জোকার বলার সাহস পায়নি। ম্যাসেলিন অনাথাশ্রমে 2016 সালে এসেছিলেন কিম্বারলি ক্লার্ক হকিংস নামক এক নিঃসন্তান মহিলা। 16 বছর বয়সে জিয়নকে দেখে এগিয়ে এসেছিলেন, জিয়নের পাশে বসে অনেকক্ষণ গল্প করেছিলেন, জিয়নকে দিয়েছিলেন ফল ও কেক। গল্প করতে করতে জিয়ন কিম্বারলিকে বলেছিল সে শুধু কুস্তি করে না, পড়াশোনাতেও ক্লাসে সে প্রথম 5-এ থাকে। এর ঠিক 1 বছর পর জিয়নকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল কিম্বারলি। জিয়নকে দত্তক নেওয়ার আগে আরও 2 অনাথকন্যাকে দত্তক নিয়েছিল তিনি। বাড়িতে ঢুকে কিম্বারলিকে জড়িয়ে ধরে জিয়ন কান্না ধরা গলায় বলেছিল, মা সবাই আমায় ঘৃণা করে, তুমিও আমার আসল মায়ের মতো কদিন পরে ছুঁড়ে ফেলে দেবে না তো? কিম্বারলি জিয়নের কপালে চুমু দিয়ে বলেছিল, তুমি দেবদূত, তাই তো তোমায় ঘরে নিয়ে এলাম। মায়ের ভালোবাসা ও নিরাপত্তা পেয়ে কুস্তি ও পড়াশোনায় আরো মনোযোগী হয়ে গিয়ে স্কুল স্তরে রাজ্য প্রতিযোগিতায় কুস্তির 33 ম্যাচের মধ্যে 15টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল জিয়ন। ফাইনাল ম্যাচে 10 কেজি বেশি ওজনের প্রতিপক্ষের সঙ্গে টানা 6 মিনিট লড়েছিল সে। ম্যাচ ড্র হওয়ার পর শুরু হয়েছিল এক্সট্রা টাইম, সব শেষে শুরু হয়েছিল সাডেন ডেথ। হেরে গিয়েছিল জিয়ন, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল সারা স্টেডিয়াম। দর্শকেরা গ্যালারি থেকে নেমে জিয়নকে কোলে তুলে নিয়েছিল। এর কয়েক মাস পরে রাজ্য স্তরে হুইল চেয়ার রেসিং প্রতিযোগিতায় 100 মিটার ও 400 মিটারে প্রথম ও 800 মিটারে তৃতীয় হয়েছিল জিয়ন। ঘন্টায় 32 কিলোমিটার বেগে হুইল চেয়ার নিয়ে ছুটতে পারত জিয়ন। এছাড়া দুই হাতে ভর দিয়েও হাওয়ার বেগে ছুটতে পারত জিয়ন। ওহাইওর বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের মধ্যে দ্রুততম ক্রীড়াবিদ হিসাবে পুরস্কার পেয়েছিল সে। জিয়নের জীবনে আদর্শ ছিল বিশেষভাবে সক্ষম অভিযাত্রী ও কুস্তিগির কাইল মেনার্ড। তিনি লিখেছিলেন নো এক্সকিউজ নামক একটি বই, যে বইটি ছিল জিয়নের ধর্মগ্রন্থ। বইটিতে মেনার্ড লিখেছিলেন, জীবনে অসফল হওয়ার জন্য কোনো অজুহাত দেওয়া চলবে না, শরীরে কোনো অংশ নেই বলে নিজেকে অক্ষম ভাবা চলবে না, শরীরে যেটুকু অংশ আছে সেটা দিয়েই অনেক কথাগুলো গেঁথে গিয়েছিল জিয়নের মনে। নো এক্সকিউজ ট্যাটু করিয়েছিল পিঠে। অজুহাত না দেওয়ার কথা বলেছিলেন কোচ ডোনাহিও। ইউনিভার্সিটিতে পড়ার সময় একটি ম্যাচের প্রথম রাউন্ডে জিয়নের সঙ্গে কুস্তির প্যাচে না পেরে সরাসরি তার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছিল প্রতিপক্ষ। চোখ নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছিল। আহত হওয়ার অজুহাতে ম্যাচ ছাড়তে চেয়েছিল রক্তাক্ত জিয়ান। ডোনাহি বলেছিল, কোনো অজুহাত দিও না, এত দূর এসেছো, তোমার কাজ তোমাকে করে যেতে হবেই। পরের রাউন্ডে সে প্রতিপক্ষকে তুলে আছাড় মেরে ম্যাচ শেষ করেছিল জিয়ন। জিয়ন জানতো না, হতাশার অন্ধকার থেকে জয়ের আলোয় ফেরা জিয়নকে ক্যামেরায় ধরে রাখছিল হলিউড একটি টিম। 2018 সালে মুক্তি পেয়েছিল 11 মিনিটের ডকুমেন্টারি, সিনেমার নাম জিয়ন। আমেরিকা এক ডাকে ছিল, রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছিল জিয়ন। বিশ্বের প্রথম মানুষ হিসাবে জিয়ন ক্লার্ক একই সঙ্গে নামতে চেয়েছিল টোকিও 20 অলিম্পিক ও প্যারা অলিম্পিকে। অলিম্পিকে জিয়ন লড়বেন কুস্তি ও প্যারা অলিম্পিকে দৌড়াবেন হুইল চেয়ার নিয়ে।
এর জন্য তিনি সাহায্য নিয়েছিলেন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগির জর্ডান বড় ও জো ডেভিসের। শরীর আরো পেশি বহুল করার জন্য শুরু হয়েছিল পাওয়ার লিফটিং। হাসতে হাসতে 140 কেজি ওজন তুলে ফেলতেন, 3 ফুট 2 ইঞ্চির উচ্চতা, 39 কেজি। কিন্তু প্র্যাকটিসে পাওয়ার চোট ভেঙে দিয়েছিল স্বপ্ন। তখনই আবার কাঁধে হাত রেখেছিল দেবদূত ডোনাহি, বলেছিল ভুলে যাও টোকিও, লক্ষ্য হোক প্যারিস 2024। সারা বিশ্বকে জিয়ান চমকে দিয়েছিল 2021 সালের 15ই ফেব্রুয়ারি। ম্যাসেলিন স্কুলের ট্র্যাকে দু হাতে ভর দিয়ে মাত্র 4.78 সেকেন্ডে জিয়ান দৌড়েছিল 20 মিটার। এর আগে বিশ্বের কোনো মানুষ এত দ্রুত হাতে ভর দিয়ে দৌড়াতে পারেনি। বিশ্ব রেকর্ডটিকে স্বীকৃতি দিয়েছিল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। কান্না ভেজা গলায় পুরস্কারটি মায়ের হাতে তুলে দিয়ে জিয়ান অস্পষ্ট স্বরে বলেছিল, সামান্য উপহার তোমার জন্য। কিছুই বলেননি মা। জিয়নের জামা ভিজে গিয়েছিল মায়ের চোখের জলে। জিয়নের পাখির চোখ এখন প্যারিস 2024 অলিম্পিক। একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন হুইলচেয়ার রেসিং, হুইলচেয়ার বডি বিল্ডিং ও মার্শাল আর্ট। কেন্ট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে নিয়েছিল বিজনেস ম্যানেজমেন্ট। খেলার থেকে অবসরের পর শুরু করতে চান নিজের ব্যবসা। নিজের অফিসে চাকরি দিতে চান তারই মতো বিশেষভাবে সক্ষম নারী পুরুষদের। নিজের রোজগারের টাকায় ইতিমধ্যে জিয়ন কিনে ফেলেছে বিরাট এক ডিপার্টমেন্টাল স্টোর। প্র্যাকটিস ও কাজের অবসরে জিয়ন সময় কাটান ওহাইও স্কুল, কলেজ, অনাথাশ্রম ও হাসপাতালগুলিতে। হতাশায় ডোবা মুখ দেখলেই জিয়ন বলে ওঠেন, জীবনে মসৃণ পথ সব সময় আসবে না, একটু চেষ্টা করে দেখো, তোমার চেষ্টাতেই মসৃণ হয়ে উঠবে অমসৃণ পথ। আত্মহত্যা প্রবণ যুবক যুবতীদের উদ্দেশ্যে জিয়ন বলেন, আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথা একবার ভাবো। স্কুল থেকে শুরু করে আমার লড়াই, 10 বছর কুস্তিতে জিততে পারিনি, মার দেওয়ার থেকে খেতাম বেশি। জীবন যুদ্ধের ময়দানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া 10 বছর ধরে হাঁটতে থাকা ছেলেটাই কিন্তু আজ রিঙে ঢুকলে বাঘের মতোই রক্তের গন্ধ পায়। আজ আমার বিরুদ্ধে রিঙে নামার আগে সবাই 10 বার ভাবে, জিতে ফিরতে পারবো তো। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।